হ্যালো টেকজন বন্ধুরা, স্বাগতম টেকজনের আরও একটি এপিসোডে। অনেকের মাঝে প্রশ্ন জাগে, মহাকাশযান যখন লঞ্চ করা হয় তখন মাধ্যাকর্ষণ উদ্ভাবিত করার জন্য যে বুস্টার রকেটগুলো ব্যবহার করা হয় সেই রকেটগুলো কোথায় যায়, মহাশূন্যে থাকে নাকি পৃথিবীতে ফিরে আসে? আশা করি আজকের ভিডিওটি কন্টিনিউ করলে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। লেটস স্টার্ট। রকেট লঞ্চ করার সময় লঞ্চ স্টেশনে যেমন তৎপরতা থাকে ঠিক একই তৎপরতা বিদ্যমান থাকে কোস্টগার্ড অথবা স্পেস কর্মীদের মাঝে, যারা সেই বুস্টার রকেটগুলোকে কালেক্ট করার জন্য অপেক্ষা করে। মাধ্যাকর্ষণের টানকে উপেক্ষা করে মহাকাশ যানকে মুক্তিবেগ প্রাপ্ত করার পর বুস্টার রকেটগুলো ফিরে আসে পৃথিবীতে। স্পেস এজেন্সি এমনভাবে রকেট লঞ্চ করে যার মেজারমেন্ট অনেকটাই নিখুঁত। বুস্টার রকেট পৃথিবীতে ফিরে আসে তবে ভূপৃষ্ঠে পড়ে না, পড়ে পানিতে। এজন্যই লঞ্চ স্টেশনগুলো সাধারণত সমুদ্রের তীরে গড়ে তোলা হয়। আগেই বলেছি অনেকটাই নিখুঁত মেজারমেন্ট, তাই যে জায়গায় পড়ে সেই জায়গা আগে থেকেই খালি করে রাখা হয়। স্পেস কর্মীরা প্রস্তুত থাকে কখন পড়তেছে আর কোথায় পড়তেছে। স্পেস কর্মীরা রাডার অথবা দূরবীনের সাহায্যে পর্যবেক্ষণ করে। অনেকের মাঝে প্রশ্ন জাগে, এই বুস্টার রকেটগুলো কি পুনরায় ব্যবহার করা হয়? উত্তর না, তবে কিছু পার্টস ব্যবহার উপযোগী থাকলে তবেই তা ব্যবহার করা হয়। এখন একটি প্রশ্ন, তবে কেনই এত কষ্ট করে এই বুস্টার রকেটগুলো সমুদ্র থেকে তুলে নিয়ে আসা হয়? আসলে এই বুস্টার রকেটগুলো যদি সমুদ্রে থেকে যায় তাহলে এই সমুদ্রের বুকে চলা দ্রুতগামী জাহাজের সঙ্গে এই বুস্টার রকেটগুলোর ধাক্কা লেগে যেতে পারে এবং বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া সমুদ্রে যদি প্রতিনিয়ত এই লঞ্চ করা বুস্টার রকেটগুলো পড়ে থাকে তবে সমুদ্রের মাঝে অনেক বেশি পরিমাণ এই বুস্টার রকেটের খোলস জমা হয়ে থাকবে। তাই স্পেস এজেন্সি এই বুস্টার রকেটগুলোকে তাদের নিজ দায়িত্বে সংগ্রহ করে। বুস্টার রকেট যখন সমুদ্রে এসে পড়ে তখন মূল জাহাজের সাথে নিয়ে যাওয়া হয় ছোট বোর্ড, যার মাধ্যমে কর্মীরা এই বুস্টার রকেটের কাছে যায় এবং তা তুলে নিয়ে আসার জন্য ব্যবস্থা করে। এজন্য স্পেস কর্মীরা সব ধরনের প্রস্তুতি নিয়ে থাকে, যেমন সমুদ্রের গভীর পানিতে ডুবে বুস্টার রকেটের খোলসের সাথে রশি বাঁধা এবং তা উপরে ভেসে ওঠার জন্য যাবতীয় কাজ করা। এরপর মূল জাহাজের সাথে থাকা অ্যাক্সেভেটরের সাহায্যে এই রকেট বুস্টারকে তীরে নিয়ে আসা হয়, যা স্পেস এজেন্সি নিজ জায়গায় সঞ্চিত করে রাখে আর পর্যবেক্ষণ করে কোনো পার্টস পুনরায় ব্যবহার করা যায় কিনা। তবে সম্পূর্ণ পার্টস প্রায় নষ্ট হয়ে যায়। ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন জানা অজানা ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।